নমস্কার বন্ধুরা, কলকাতা কোরা ক্লাবে আরো একবার স্বাগত আপনাদের সবাইকে। আজকে আমরা সিএসএস এর ফন্ট সম্পর্কে শিখব। ফন্ট সম্পর্কে কি শিখব? ফন্টের ফ্যামিলিগুলোকে চেঞ্জ করা, মানে ফন্ট আমরা যখন ব্রাউজারে দেখি তখন ফন্টটাকে যেরকম দেখতে লাগছে আমরা সেটাকে চেঞ্জ করে অন্যরকম, কখনো স্টাইলিশ, কখনো সরু, কখনো একটু বোল্ড, কখনো যেরকম আমাদের প্রয়োজন হবে এক একটা প্রজেক্টের জন্য, তখন সেরকম আমাদের ফন্ট চেঞ্জ করতে হয়। তো সেই ফন্ট কী করে চেঞ্জ করতে হয়, কী করে নতুন ফন্ট দিতে হয়, মেশিন ফন্ড ইউজ করা এবং অনলাইনে থাকা গুগল ফন্ড ইউজ করা কীভাবে এগুলো করতে হয়, সেগুলো আজকে আমরা শিখে নেব। তাহলে চলুন আর দেরি নয়, একবারে আমরা কোর্সে ঢুকে পড়ি। প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই, আমরা আজকে একটা স্ট্রাকচার বানিয়ে রেখেছি যেখানে বডির মধ্যে একটা হেডলাইন রয়েছে এবং একটাই প্যারাগ্রাফ রয়েছে। এটাই যথেষ্ট আমাদের ফন্ড শেখার জন্য। তো এটাকে সেভ করে যদি আমরা ব্রাউজারে দেখতে চেষ্টা করি যে এটা কী আছে, তাহলে এটার আউটপুটটা এরকম, একটাই হেডলাইন এবং একটা প্যারাগ্রাফ রয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে প্যারাগ্রাফটাকে একটা নতুন একটা ফন্ট দেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা কি করব, সবার ফার্স্টে আমাদেরকে স্টাইল ট্যাগের মধ্যে গিয়ে আমাদেরকে পি এর ওপরেও দিতে পারি, অথবা আমরা পি এর ওপরেও দিতে পারি, অথবা আমরা এই টেক্সট ক্লাসটার ওপরেও দিতে পারি। তো ঠিক আছে, এখানে যেটার ওপরে দেবো একই হবে, তো আমি পি এর ওপরে দিচ্ছি। এখানে একটা পি নিলাম, পি নিয়ে আমরা এখানে লিখছি কি, ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি এই যে এসে গেল। ফন্ট ফ্যামিলি নেওয়ার পরে আপনি এখান থেকে যে কোনো একটা ফন্ট ফ্যামিলি চুজ করতে পারেন। আপনি ধরে নিলাম যে মনোস্পেসটাকে নিলেন, ঠিক আছে, নেওয়ার পরে এটাকে সেভ করলেন। সেভ করার পর ব্রাউজারে দেখুন, ব্রাউজারে এটার আউট যেই আপনি রিফ্রেশ করবেন, দেখুন এই লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওপরের লেখাটা আর এই লেখাটার মধ্যে কিন্তু একটা পার্থক্য বুঝতে পারছেন। ঠিক আছে, তাহলে এবারে আমরা অন্য যদি ফন্ট দিতে চাই তাহলে কীভাবে দেবো, আবার এটাকে আমরা চেঞ্জ করে দেবো। এখান থেকে চেঞ্জ করে কিছু একটা দিলাম, ফ্যান্টাসি দিয়ে দিলাম, ঠিক আছে। এটা দিয়ে যখন আমরা সেভ করব, সেভ করে এখানে রিফ্রেশ করলে দেখুন এটা এরকম হয়ে গেছে দেখতে। তো বুঝতে পারছেন, এইভাবে আমরা ফন্টের নাম চেঞ্জ করে করে আমরা অন্যরকম দিতে পারি। এটার মধ্যে নতুনত্ব কিছু নেই আর এমন কঠিনও কিছু নেই, এটা একদম ইজি ব্যাপার। তো এইবার প্রশ্ন হচ্ছে যে কী কী ফন্ট আমাদের মেশিনে রয়েছে, মেশিনের যে কমন ফন্টগুলো সেগুলোর নাম জানা দরকার আপনার এখানে দেওয়ার জন্য। তার জন্য আমি আপনাদেরকে দেখাবার সুবিধার্থে এখানে একটা সাইট আমি ওপেন করে রেখেছি। আমরা ফার্স্ট যে ফন্টটাকে ইউজ করি সেটা এরিয়াল, আর সেটা দেখতে কীরকম হয়, দেখতে হয় এরকম টাইপের, ঠিক আছে। তো আপনি যদি এখানে ফন্ট ইউজ করে দেন এরিয়াল, তাহলে কী হবে দেখুন, যখনই আপনি এটা সেভ করবেন, সেভ করে যেই আপনি এখানে এসে রিফ্রেশ করবেন, দেখুন এই যে ফন্টটা হয়েছে এটাকে বলে এরিয়াল, ঠিক আছে। এইবারে আপনি যদি অন্য কোনো ফন্টে চেঞ্জ করতে চান তাহলে দেখুন এখানে এত ফন্ট রয়েছে, এটা হচ্ছে হালভাটিকা, এটা কি ইউজ করতে পারেন, টাইমস নিউ রোমান আছে দেখতে এরকম টাইপের হয়ে যাবে ফন্টটা, এটা কি ইউজ করতে পারেন, আপনি টাইমস ইউজ করতে পারেন এরকম হবে দেখতে, তো এরকম এটা ইউজ করতে পারেন সেক্ষেত্রে এরকম দেখতে হবে, এরকমই বহু রকমের রয়েছে ফন্ট। তো এগুলো ইউজ হয় সচরাচর, এগুলো আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, আমি প্রত্যেকটাকে আর লিখে লিখুন দেখাচ্ছি না। আপনি মনে করুন এটাকে ইউজ করতে পারেন, আমি এটাকে কপি করে নিয়ে গিয়ে যদি এখানে লিখে দিই এরিয়ালের জায়গায় এটা, তাহলে সেভ করার পরে আপনি যখনই এখানে রিফ্রেশ করবেন দেখবেন যে ফন্টের লুকসটা একটু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, বোঝা গেছে। এরকমই আপনি এখান থেকে যেটা কপি করে নিয়ে এসে ফেলে দেবেন সেটাই ওরকম দেখতে হয়ে যাবে, ফন্টটা ওরকম টাইপের দেখতে হয়ে যাবে, বোঝা গেছে। এটা খুবই একটা সিম্পল ব্যাপার, আমি এই লিঙ্কটা আপনাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনি এই সমস্ত নামগুলোর ওপরে আপনি চেক করে দেখতে পারেন। এছাড়া আপনি গুগল করলে পরে আপনি কমন মেশিন ফন্টের অনেক নাম পেয়ে যাবেন, তো সেগুলো আপনি নিজে প্র্যাকটিস করে দেখতে পারেন। আজকে মেন যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে আমরা এই কটা মেশিন ফন্টের বাইরেও আরও অনেক সময় এমন প্রজেক্ট আছে যেগুলোতে আমাদের একটু অন্যরকম ফন্ট দরকার হয়, যেগুলো আমরা মেশিনের মধ্যে খুঁজে পাই না, তো সেই ফন্টগুলো আমরা পাবো কোথায়। সেই ফন্টগুলোর জন্য আমাদের গুগল যথেষ্ট হেল্প করে থাকে। গুগল ফন্ট নামে একটা ফন্টের একটা সেকশান আছে যেখানে কিনা আমরা প্রচুর রকমের ফন্ট পেয়ে যাই। তো সেটা লিখতে হলে আমাদেরকে কী করতে হবে, আমরা এখানে যদি গুগল ফন্ট লিখি, গুগল ফন্ট যদি আমরা লিখি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। এই দেখুন ফার্স্টে যেটা এসছে সেই রেজাল্টটা আপনি যদি খোলেন, এখানে প্রচুর ফন্ট রয়েছে, আপনার যেরকম লাগবে আপনি সেরকম ফন্ট পেয়ে যাবেন। দেখুন এই প্রত্যেকটা এক একটা ফন্ট, এক একটা লাইনে তিনটে করে, তিন রকম করে ফন্ট রয়েছে, ঠিক আছে, আপনি যে কোনোটা ইউজ করতে পারেন আপনার প্রজেক্টে। তো আমি একটু আনকমন টাইপের কোনো ফন্ট খুঁজে পাই তাহলে আমি সেটা আমি আপনাদেরকে ইউজ করে দেখাচ্ছি, একটু আনকমন টাইপের খুঁজছি। দেখুন এটা খুব সুন্দর দেখতে, তো ঠিক আছে, এই দেখুন এইটা হচ্ছে খুবই আনকমন একটা ফন্ট, ঠিক আছে। তো আমি এটাকে কিভাবে ইউজ করব আমার প্রজেক্টে, আমার প্রজেক্টে বর্তমানে ফন্টটা দেখতে আছে এরকম, এবার আমি দেখাতে চাই কীরকম হবে, না এই রকম দেখতে হবে আমার ফন্টটাকে, তাহলে এটার জন্য আমাকে কী করতে হবে, সবার আগে এই প্লাস চিহ্নটাতে ক্লিক করতে হবে। প্লাস চিহ্নটা যেই ক্লিক করবো দেখুন নিচে এখানে একটা বার খুলে গেছে, এটাকে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে এটা যে ওপেন হয়েছে, ফার্স্টে দেখুন এইখানে একটা আপনাকে লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কটার জন্য আপনাকে এই ফন্টটা ডাউনলোড করতে হবে না, এটা আপনি অনলাইন নিয়ে নিতে পারবেন।
তো আপনি এটাকে কপি করুন, কপি করে আপনার প্রোজেক্টের এই স্টাইলের ওপরে এটাকে দিয়ে দিন, কারণ আগে এটাকে ইম্পোর্ট করে আসতে হবে, তারপরে আপনি এটাকে ইউজ করতে পারবেন। তো এবারে আপনার এটা ইম্পোর্ট হয়ে গেল, আপনি ইউজ কী করে করবেন? আপনাকে এই ফন্ট ফ্যামিলিতে এই ফন্টটাকে ডাকতে হবে। তো এই ফন্টটার নাম কি আপনি কী করে জানবেন? এই দেখুন নিচেই এখানে লেখা আছে ফন্ট ফ্যামিলি এইটা। তাহলে আপনি সিম্পল এই লাইনটাকে কপি করে নিয়ে এসে আপনার এই লাইনটার সঙ্গে রিপ্লেস করে দিন। যেই আপনি রিপ্লেস করে সেভ করবেন, ব্রাউজারে গিয়ে আপনি যখনই রিফ্রেশ করবেন, দেখুন আপনার ফন্টটা কিন্তু ওই রকম হয়ে গেছে দেখতে, ঠিক আছে? এটাকে যদি আমরা একটু বড় করি আপনি খুব ভালো মতো বুঝতে পারবেন। দেখুন, বুঝতে পারছেন এই ফন্টটা দেখতে ওরকম হয়ে গেছে। তাহলে খুবই ইজি এটাকে ইউজ করা। এরকমই আপনার যে ফন্টটা ইউজ করতে ইচ্ছা সেটা আপনি এখানে সার্চ করে দেখতে পারেন, স্ক্রল করে দেখতে পারেন। এখানে প্রচুর রকমের ফন্ট রয়েছে, অগণিত ফন্ট রয়েছে, আপনার প্রজেক্টের মতো একটা না একটা ফন্ট আপনি ঠিক পেয়ে যাবেন, আপনার মনের মতো ফন্ট একটা না একটা ঠিক পেয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, তাহলে আশা করছি আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন। আর যদি কোনো জায়গায় বুঝতে আপনার অসুবিধা হয়ে থাকে, আপনি কমেন্ট সেকশনে গিয়ে আপনার কোশ্চেনটা করে ফেলুন, আমি আমার সময় মতো আপনার কোশ্চেনের উত্তর দিয়ে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে, আপনারা যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন, তাহলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না যেন। আপনার বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন। আর পরবর্তী ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসছি। ততদিন খুব ভালো থাকবেন। আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে হলে আপনাকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে হবে আর বেল আইকনে ক্লিক করতে হবে। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বাই।